আসসালামু আলাইকুম ইভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কামিজের কাপড় দিয়ে কীভাবে গোল জামা সেলাই করতে হয়। আর কাটিংয়ের ভিডিওটা আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা দেখেন নাই তারা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমি কিছু চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আমার ছোটো বোন ভাগিন আমার এক ফ্রেন্ড এবং এক ভাগ্নির হাজব্যান্ডের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই চ্যানেলগুলোকে একটু সাপোর্ট করবেন। তো এখানে দেখুন, প্রথমে আমি গলাটা জয়েন করে নিচ্ছি। একটা টুকরো কাপড়ের ওপর আমি এই যে গলাটা কাটিং করেছিলাম সেটা জয়েন করে নিয়েছি। আর এই গলার কাটিংয়ের ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে এই পান গলার কাটিং এবং সেলাইটা খুব সহজ করে শেয়ার করার জন্য। তো এটা আমি কী করে করছি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। ঠিক মিডল পয়েন্টে আমি একটা টিকেন দিয়ে দেব। এখন জামার কাপড়টার সাথে এই যে গলার যে কাপড়টা সেটা আমি জয়েন করে নেব। একেবারে দেখুন বক্রমের একেবারে পাশ ঘেঁষে আমি সেলাই করে নিচ্ছি। আমি 1 ইঞ্চি একটু কম কাপড় আর রেখে বাকি কাপড়টা কেটে রাখব। তো দেখুন বাকি কাপড়টা কেটে নেওয়ার পর আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, এতে করে গলার কাপড়টা উল্টে নিতে কিন্তু সুবিধে হবে। আমি গলার কাপড়টা উল্টে নিচ্ছি, অনেকেই আছে এদিকে একটা করে সেলাই দিয়ে দেন, তো আমি সেলাইটা দিচ্ছি না। দেখুন গলার কাপড়টা আমি উল্টে নিয়েছি। তো সেমভাবে আমি পেছনের পাটের গলাটাও সেলাই করে নেব, যেহেতু আমার চওড়া ছিল 6 ইঞ্চি, 6 ইঞ্চি রেখে 6 ইঞ্চি অনুযায়ী আর কি দাগ কেটে তারপর আমি সেলাই করে নিচ্ছি, যাতে দুপাশের গলার দূরত্বটা মানে চওড়ার অংশটা সমান হয়। 1/2 ইঞ্চি পরিমাণ রেখে বাকি অংশটা আমি বাকি কাপড়টুকু আমি কেটে ফেলে দেবো। দেন এভাবে মুড়ে আমি সেলাই করে দিচ্ছি। তো এই যে এখানেও কিন্তু মাঝ বরাবর আমি টিকেন দিয়ে নিলাম এবং এই টিকেন অনুযায়ী জামার কাপড়টার সাথে আমি গলাটা লাগিয়ে নেব। তো দেখুন এটাতেও কিন্তু আমি একেবারে বক্রমের কাজ ঘেঁষে সেলাই করে দিচ্ছি। অনেকে আছে যারা গলাটাও জামার গলাটা আগেই কাটিং করে নেন, তো আমার মনে হয় যে এইভাবেই বেশি ইজি, তো আমি সবসময় এইভাবেই করে থাকি। আর আমি যেভাবে করে থাকি সেভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো এখানে ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি। তো গলাটা উল্টে নিয়ে আমি এই যে পুটের অংশগুলো সেলাই করে দেব। তো দেখুন আমি পুটের অংশগুলো পেছনের সাইডটা আমি সোজা সাইডে রেখেছি এবং সামনের সাইডটা মানে দুটো সোজা পেট একসাথে করে তারপর এই যে পুটের অংশগুলো আমি সেলাই করে দেব। 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি পুটের অংশগুলো সেলাই করে নিচ্ছি। এই যে সেমভাবে আমি দুপাশের কাঁধেই সেলাই করে নেব। এখন দেখুন আমি কিন্তু 1 ইঞ্চি করে কাপড় এক্সট্রা রেখেছিলাম আর এদিকে আমার দাগ দেয়াই আছে, তো আমি এই দাগ বরাবর একেবারে ওপর থেকে নিচের মোহরে অবধি মানে ঘের অবধি সেলাই করে নেব, ঠিক আছে? সব দিক থেকে আমি 1 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম, শুধু নিচের সাইডটা আমি 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, তো সেভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই কাপড়টা আমি সেলাই করে নিলাম। এখন এই সাইড দিয়েও আমি সেমভাবে সেলাই করে নেব, চাইলে আপনারা এভাবে দাগ কেটে নিতে পারেন সহজে সেলাই করার জন্য। এখন নিচের ঘেরের অংশটা আমি সেলাই করে দেব। তো ঘেরের অংশ সেলাই করার জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম, তো একবার মুড়ে দিন আরেকবার মুড়ে আমি এইভাবে করে ভাঁজ করে নিচের ঘেরটা সেলাই করে নিচ্ছি। চাইলে আপনারা এর চেয়ে চওড়া করে বা এর চেয়ে চিকন করেও সেলাই করে নিতে পারেন।
তো এই যে নিচের ঘেরের অংশটা আমি সেলাই করে নিলাম। এখন আমি হাতাটা সেলাই করে নেব। দেখুন হাতার নিচের মুহুরিটা আমি একবার ভাঁজ করে তেন আরেকবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু নিচের অংশে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেলাইয়ের জন্য। তো একটা হাতা কিন্তু আমি অলরেডি লাগিয়ে নিয়েছি, আরেকটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন এই সাইড দিয়ে একেবারে পাশ ঘেঁষে আমি আরেকটা সেলাই বসিয়ে দিচ্ছি। এখন এই যে মেন মাপ হচ্ছে আমার মোহরের 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে দাগ কেটে আমি এভাবে করে সেলাই করে নেব 1 ইঞ্চি বাদ রেখে। এখন দেখুন এই যে সাইডটা আমি কিভাবে হাতাটা জয়েন করি। তো এই যে এদিকটা আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন হাতাটা আমি উল্টে নেব, মানে সোজাপিঠ করে নেব। তারপর জামার কাপড়টা কিন্তু উল্টোই থাকবে আর হাতার কাপড়টা সোজাপিঠ করে তারপর ভেতরে রেখে আমি এই যে রাউন্ড রাউন্ড করে সেলাই দিয়ে দেব। তো এই যে দেখুন আমি কাপড়টা, মানে জামার কাপড়টা আর হাতার কাপড়টা ভালো করে সেট করে তারপর কিন্তু সেলাই করে নিচ্ছি। তো আমার হাতা সেলাইটা হয়ে গেছে আর এর সাথে সাথে কিন্তু আমার জামাটাও সেলাই করা শেষ। আর যে গলার সাইডটা সেখানে আমি হাতে তোরপাই করে নেব। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর একটু হলেও উপকারে এসেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি শালা আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।